পিএইচপিতে আমরা খুব সহজে আউটগোয়িং মেল পাঠাতে পারি। এ ধরনের মেল এসএমপিটি না থাকায়, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল না থাকায় এটি বাল্ক মেল হিসেবে যায়। তো আসুন দেখি, এটা মাইক্রোসফট ফ্রন্ট পেজের মাধ্যমে এরকম একটি ফর্ম ডিজাইন করব। টু সাবজেক্ট মেসেজ, এর নাম হচ্ছে T1, এর নাম T2, এর নাম S1। এবার মেইল ফাংশনটি আমরা দেখব। পিএইচপি এক্সপার্ট এডিটর পিএইচপি এডিটরের একটি কন্ট্রোল স্পেস প্রেস করলে আমরা মেইল ফাংশনটি দেখলাম। এবার এন্টার প্রেস করলে এই ফাংশনটির ডিটেলস আমাদের দেখাবে, বিভিন্ন প্যারামিটারগুলো। প্রথমটি হচ্ছে ট্রু, এটা স্ট্রিং জাতীয় ট্রু, পরেরটি সাবজেক্ট, এরপর টি মেসেজ, অন্যান্য প্যারামিটারগুলো। তো ট্রু, সাবজেক্ট এবং মেসেজ এই তিনটা জিনিস, ট্রু সাবজেক্ট এবং মেসেজ, এই ডিজাইনটি আমরা এইচটিএমএল হিসেবে সেভ করি। ইন্ডেক্স এইচটিএমএলে এইচটি ডকস মেল এই লোকেশনে একটি মেথড পোস্ট এবং অ্যাকশন সেন্ড মেল। এই সেন্ড মেলে আমরা টু হিসেবে টি ওয়ানকে সাবজেক্ট হিসেবে T2কে, মেসেজ হিসেবে S1কে নির্বাচন করলাম। এরপর মেল হেডার হিসেবে আমরা যে কোনো নাম বা ইমেল নাম্বার লিখে দিতে পারি। সাকসেসফুল হলে আমাদের এই কাজটা মেসেজ দিবে। এটি আমাদের অনলাইনে কাজ করতে হবে, অফলাইনে কাজ করবে না। একটি মেল না, সঠিক একটি মেল হতে পারে এটা আপনার মেলই। পরীক্ষা করার জন্য আপনার মেল নাম্বার দিন, সাবজেক্ট লিখুন, মেসেজ লিখুন, এবার সেন্ড বাটনে ক্লিক করলে মেলটি চলে যাবে। সবাইকে ধন্যবাদ।